এই শাড়িটার দাম কত? এই শাড়িটার দাম ম্যাডাম 1050 টাকা। এসব কি দেখাচ্ছেন ভাই? আমাদেরকে একটু দামি শাড়ি দেখান। এই তুই কাস্টমার চিনিস নে, তুই এখানে সেই মেয়েগুলোকে দেখা, আমি গিয়ে ওদেরকে দেখাচ্ছি। ভালো আছেন রিয়াজ ভাই? হ্যাঁ ভালো আছি। তোমার ভাবিকে একটা ভালো দেখি শাড়ি দেখাও দিনি। ঠিক আছে দেখাচ্ছি। এই নাও ভাবি, এই শাড়িগুলো দেখো, তোমার পছন্দ হবে। রিয়াজ ভাই, আপনাকে কি দেবো? আমাকে একটা ভালো পাঞ্জাবি দাও, ঈদের দিন নামাজ পড়তে হবে তো। ঠিক আছে দিচ্ছি। দেখো এই পাঞ্জাবিটা আমি নিলাম, তোমার শাড়ি পছন্দ হলো? হ্যাঁ হয়েছে। এই দেখো এই শাড়িটাও খুব ভালো লাগছে, এইটাও ভালো লাগছে, দুটো শাড়ি নি। হ্যাঁ লেও। ওগো আমাদের তো সব কেনাকাটা হয়ে গেল, বাড়িতে তো দুটো চাকর আছে, ঈদ উপলক্ষে ওদের লাগি কিছু লেব নাকি? তোমার আবার সবসময় বেশি বেশি। ও ভাই একটা কমা পাঞ্জাবি আর একটা কমা শাড়ি দাও তো। ঠিক আছে ভাবি দিচ্ছি। এই দেখো ভাবি নাও। এগুলার দাম কত? পাঞ্জাবি দেয় 520 টাকা আর শাড়ি দেয় 400 টাকা। না না এত দামি মাল নেব না, কদিন আগে সেল দিছিলা, সেই সেলের মাল নাই। হ্যাঁ হ্যাঁ আছে। এই শাইন, ওই বস্তায় সেলের মাল ভরা আছে, লেই তো। ঠিক আছে মালিক, লাসছি। সালমা এইখানে আয়। কি হলো বাবু, কিছু বলছেন? এদালে তোদের জন্য পোশাক কিনে এনেছি, ঈদের দিন পরিস। বাবু আপনি কত ভালো, আপনার মতন মানুষ হয় না। ঠিক আছে লে, ঠিক আছে, যা কাজ কর গা। ওগা শুনছো, এই দেখো বাবু কি দিয়েছে। দেখো কি দিয়েছে, তাই এত আনন্দ করছো? এই দেখো বাবু ঈদের দিন নামাজ পড়ার লাগি পাঞ্জাবি দিয়েছে। কত সুন্দর গো পাঞ্জাবিটা, অনেক দামি তাই না? বাবু দিয়েছে, দাম তো হবে। এই বাবু তোমাকে চাকর ভাবে না, খুব ভালোবাসে তাই না? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, প্রতি বছরই বাবু ঈদের পোশাক কিনে দেয়, আমি কিছু দিতে পারিনি। এত আফসোস করছো কেন, তুমি গরিব মানুষ, কোথায় বাবা তাই দিবা? তাই বললে হয়, বাবু তো প্রতি বছরই দেয়, আমারও তো ইচ্ছা হয় বাবুকে একবার দি। তোমাকে একটা কথা বলবো, আমাদের ঘরে তো কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে বাবুকে একটা পাঞ্জাবি কিনে দিলে হয় না? ওগো ওই টাকা গোনা তো তুমি ঘর ঠিক করার লেগে থুইছো, পাঞ্জাবি কিনে দিলে ঘর ঠিক করবা কি দি? এমনি যে তো সব জল ফুটো হয়ে গেছে, পানি পড়ে। সে যা পড়ে পড়ুক, একটা বছর না হয় কষ্ট করেই থাকবো, চলো বাবুকে একটা পাঞ্জাবি কিনে দি। ঠিক আছে দিও, যাও ছাগলটা লাগি মাঠে রেখে চারটি ঘাস লা সোগা, বেলা পড়ে গেল, আমি ভাত চাপাই গি। বাবু শাক খেতে খুব ভালোবাসে, আমি বাবুকে শাক গুনা দেশে গি। তুমিও তো শাক খেতে খুব ভালোবাসো। থাক না
আমি অন্য দিন খাবো। যাই, বাবুকে শাক গুনা দিয়ে আসে গি। গিন্নি মা, এই দেখেন আমাদের জমির শাক, খেতে খুব ভালো। রান্না করি বাবুকে দিয়েন। ঠিক আছে দেব, ওইখানে রেখে দে। ঠিক আছে গিন্নি মা। দোকানদার ভাই, আমার বাবুকে দেব, একটা ভালো পাঞ্জাবি দেন তো। ঠিক আছে দিচ্ছি। এই লেন। দোকানদার ভাই, এই পাঞ্জাবিটা ভালো তো? আমার বাবু বললে কোনো অসম্মান হবে না তো? ঠিক আছে বসেন, আপনার জন্য দোকানে সব থেকে দামি পাঞ্জাবিটা লেসছি। কত সুন্দর পাঞ্জাবিটা দেখো। হ্যাঁ খুব সুন্দর, এটা লাও। লাও বললে তো হবে না, অনেক দাম, কিনতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ পারবো দোকানদার ভাই, আমি অনেক টাকা লেসছি। এই টাকাতে হবে দোকানদার ভাই? হ্যাঁ হ্যাঁ হবে, আপনি 100 টাকা বেশি দিয়ে ফেলেছেন। বাবু, আপনার জন্য একটা পাঞ্জাবি লেসছি। তোর আবার পাঞ্জাবি লেসির কি দরকার? ঠিক আছে দে। বাবু, এই জগতে কেটা আমারে ভালোবাসে আর কেটা আমারে ঘৃণা করে, আজও বুঝেও বুঝলাম না। ঈদ মুবারক। রিয়াজ ভাই, এই পাঞ্জাবিটা পরেছেন যে? কেন, তোমার দোকান থেকেই তো কিনে নেছি। সে জানি তো আপনি কিনে লেছেন, কিন্তু আপনার চাকরও তো আপনার জন্য একটা পাঞ্জাবি কিনে লেছে, সেটা পরেননি। এ কি বলছো ভাই, চাকরের দেওয়া পাঞ্জাবি পরে কি মানুষের সামনে বেড়ানো যাবে? রিয়াজ ভাই, সফিককে সারা জীবন চাকরের চোখেই দেখলেন, সফিকের মনটা দেখলেন না। আপনার ওই চাকর এক বছরের জমানো টাকা দিয়ে আমার দোকানে সবচেয়ে দামি পাঞ্জাবিটা আপনার জন্য কিনে নিয়েছে, আর আপনি সেই ব্যক্তিকে অপমান করছেন। আপনারা বড় লোকেরা পারে না সত্যি। সফিক, বাড়িতে আছি। কি ব্যাপার মালিক, আপনি আমাদের বাড়িতে? আপনি ডাকলে তো পারতেন, আমি চলে যেতাম। ওগো সাবনি, তাড়াতাড়ি বাবুকে চেয়ারটা দাও। আমি বসবো না রে সফিক, তুই আমার সারা জীবন সেবা যত্ন করে গেলি।
কিন্তু আমি কোনোদিনই বুঝতে পারিনি তোর মনটা এত বড়। আয় তুই আমার বুকে আয়। বাবু আপনি কান্না করছেন? না রে, এটা দুঃখের কান্না না, সুখের কান্না। চলো বৌমা, আজ ঈদের দিন, তোমরা দুজন আমার বাড়িতেই থাকবে। Oh,